মালয়েশিয়াগামী কর্মীদের হতাশা কাটলো। অবশেষে আজকে রাত 11:40 53 জন কর্মী নিয়ে প্রথম ফ্লাইট মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়ায় কর্মী প্রেরণের এই শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটা আনুষ্ঠানিকতার আয়োজন করেছে, আর ওখানে মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিএমইটির মহাপরিচালক উপস্থিত থাকবে। আজকে যে মালয়েশিয়ায় কলিং ভিসার প্রথম ফ্লাইট যাওয়ার কথা এটা আপনারা অনেকেই জেনে গেছেন, কিন্তু একদম স্পেসিফিক ইনফরমেশনটা এতক্ষণ আমাদের হাতে এসে পৌঁছায় নেই। এই কিছুক্ষণ আগে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটা সার্কুলার আমাদের হাতে এসে পৌঁছেছে, যেটা সরাসরি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে স্মারক নম্বর এত অনুযায়ী 7 তারিখে এই সার্কুলারটা জারি করেছে, যেটার বিষয় হচ্ছে বিএমইটির ছাড়পত্র নিয়ে 53 জন কর্মীর প্রথম দলের মালয়েশিয়া গমন প্রসঙ্গে। এখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন বিএমইটির ছাড়পত্র নিয়ে 53 জন কর্মীর প্রথম দলটি AK-70 ফ্লাইট যোগে রাত 11:40 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। মালয়েশিয়া গমনের এই ক্ষণ মাননীয় মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কর্মীদের উৎসাহ ও বিদায় জানানোর জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির মহাপরিচালক মহোদয় উপস্থিত থাকবেন। এ বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় অবগত রয়েছে। কর্মীদের বিদায়ের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে বায়রার সাবেক সভাপতি জনাব বেনজির আহমেদ, এমপি সহ 6 জন প্রতিনিধিবৃন্দ এবং জনাব মিজানুর রহমান অতিরিক্ত সচিব, সদস্য প্রশাসন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মন্ত্রণালয় ও বিএমইটির 5 জন কর্মকর্তা উপস্থিত থাকবেন। এছাড়াও বিভিন্ন সংবাদকর্মী এবং মিডিয়া কর্মীরা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বা ওখানে সরাসরি লাইভ করার জন্য বা সরাসরি এই প্রোগ্রামকে স্মরণীয় করে রাখার জন্য উপস্থিত থাকবেন। তাহলে আপনারা সরকারি একদম বিজ্ঞপ্তি থেকে পুরোপুরি জেনে নিলেন, আর কোনো রকম কোনো কনফিউশন থাকার কোনো কারণ নাই। যেহেতু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একদম সার্কুলার জারি করা হয়েছে, সুতরাং আমরা আশা করছি যে কোনো মূল্যেই আজকে এই ফ্লাইটটা হবেই এবং এই 53 জনের প্রথম দলটি মালয়েশিয়াতে পৌঁছবে। তারপর থেকেই শুরু হয়ে যাবে বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার এই মহা উৎসব। দীর্ঘদিন ধরে এই বিএমইটির স্মার্ট কার্ডের জন্য অপেক্ষা করছিলেন হিউজ কর্মী, যাদেরকে এই গত 7 তারিখেই বিএমইটির কার্ড দেওয়া হয়েছে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, সুতরাং তাদের ফ্লাই করতে আর কোনো রকম কোনো বাধা নেই। দু একদিনের মধ্যে আরও 2-3টা ফ্লাইট আমরা আশা করছি যাবে, কারণ 115 জন বিএমইটি কার্ড পেয়েছে, যার মধ্যে 53 জন এই প্রথম ফ্লাইটে যাচ্ছে। দু একদিনের মধ্যেই আমরা আশা করছি যে আরও বেশ কিছু ফ্লাইট যাবে, কারণ অলরেডি 115 জনের হাতে বিএমইটির স্মার্ট কার্ড আছে, যার মধ্যে 53 জন মাত্র এই প্রথম ফ্লাইটে যাচ্ছে, আর বাকিগুলো একদম খুব দ্রুতই বাকি ফ্লাইটগুলো যাবে। আর পরবর্তী বেশ কিছু নিয়োগ অনুমোদন আছে, পরবর্তী বেশ কিছু কলিং ভিসা এসে রয়েছে, তাদেরও স্মার্ট কার্ড হাতে পেয়ে যাবে দু একদিনের মধ্যে। তো কন্টিনিউয়াস আমরা আশা করছি এখন ফ্লাইট চলতে থাকবে এবং রেগুলার মালয়েশিয়াতে কর্মী হিসেবে বাংলাদেশিরা যেতে পারবে। এর আগে কিছুদিন আমরা অপেক্ষা করেছি যে বাংলাদেশি হাই কমিশন থেকে অ্যাটাস্টেশন দিচ্ছে না কেন, বা অ্যাটাস্টেশন কবে থেকে শুরু হবে। অ্যাটাস্টেশন শুরু হয়ে গেছে, তারপর মন্ত্রণালয়ে নিয়োগ অনুমোদন নিয়েও আসলে কিছুদিন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল মন্ত্রণালয়, বা ধীর চলনীতিতে অবস্থান করছিল মন্ত্রণালয়। তারপর কন্টিনিউয়াস তারা কিন্তু মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমোদন দিয়ে আসছে। এরপর যখন বিএমইটিতে আসলো, এখানে এসেও একটা আশঙ্কা তৈরি হলো যে বিএমইটি স্মার্ট কার্ড দিচ্ছে না, কি কারণে আবার কি পিছিয়ে যাচ্ছে, নাকি আবার কি বন্ধ হচ্ছে, এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। কিন্তু বিএমইটি চাচ্ছিল যে তারা ওই ডাটাবেস থেকে 300 কর্মীর একটা লিস্ট দিবে, ওই লিস্ট অনুযায়ী এই এজেন্সিগুলো কি করবে, কর্মী বাছাই করবে। কিন্তু এজেন্সিগুলো কিছুতেই ওই লিস্ট অনুযায়ী কর্মী বাছাই করতে রাজি না, কারণ তাদের হাতে হিউজ পাসপোর্ট জমা হয়ে রয়েছে, অনেকের মেডিকেল করিয়ে ফেলেছে। দ্যাটস ওয়াই তারা তাদের নিয়োগকৃত বা তাদের বাছাইকৃত কর্মীদেরকেই তারা পাঠাতে চায়। যেই যেই এজেন্সির বাছাইকৃত যেই যেই কর্মীরা আছে, তারা তাদেরকেই শুধুমাত্র পাঠাতে চায়। এই কারণে এটা নিয়ে বিভিন্ন মিটিং সিটিং চলছে ছিল। অবশেষে এই জটিলতার অবসান ঘটলো এবং দীর্ঘদিনের আপনাদের প্রতীক্ষার পালা শেষ হলো। এখন কন্টিনিউয়াস আশা করি মালয়েশিয়াতে কর্মী যেতে থাকবে। আমি খুব নিয়ার ফিউচারে বা খুব শীঘ্রই আপনাদের জন্য মালয়েশিয়াতে গিয়ে বিভিন্ন কোম্পানি ভিজিট করে কোম্পানির পরিবেশ সহ সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এবং যেহেতু এই আপডেট দেওয়া শেষ হয়েছে বা এখন কন্টিনিউয়াস মালয়েশিয়াতে কর্মী যেতে থাকবে, সুতরাং এখন আমাদের এর পরবর্তী সময়ে শুধু প্রসেসিং, কোন কোন কোম্পানি লোক নিবে, কতজন লোক নিবে, কতজনের ডিমান্ড
ডিমান্ড লেটার ইস্যু হয়েছে, কোন এজেন্সিগুলো এই ডিমান্ড লেটার ইস্যু করেছে, এই সব কিছু ব্রিফলি আপনাদের সাথে ইনফরমেশন দিব, যাতে আপনারা প্রতিনিয়ত আপডেট থাকতে পারেন এবং কোন কোম্পানির সাথে যোগাযোগ করলে আপনারা কলিং ভিসার সার্ভিসটা খুব সহজে পেতে পারবেন বা আমাদের মাধ্যমে কীভাবে সার্ভিসটা পেতে পারবেন, এই ডিটেলস ইনফরমেশন কন্টিনিউয়াস আপনাদেরকে দিতে থাকবো। তো তাই আপনারা সবসময় আপডেট ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি এই ভিডিও থেকে আপনারা মালয়েশিয়ার কলিং ভিসা সংক্রান্ত একদম লেটেস্ট আপডেটেড কিছু ইনফরমেশন পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।